হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু লিডার অফ সাকসেস নাম্বার ওয়ান। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আসাম সরকারের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটি বেরিয়েছে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের তরফ থেকে। সো এখানে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, এ টু জেড বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সো ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন, লেটস গো। প্রথমে দেখবো এটি বেরিয়ে এসছে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস আসামের তরফ থেকে। পোস্ট নেম হল কুক SDRF, পোস্ট এর জন্য বেরিয়েছে। টোটাল পোস্ট হল দশটি। অর্গানাইজেশন নেম হল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস। কোয়ালিফিকেশন হল 6 পাস। অ্যাপ্লিকেশন প্রসেস অনলাইন, তোমাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস হল ফ্রি, কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি লাগবে না। লাস্ট ডেট হলো ফার্স্ট নভেম্বর 2023 লাস্ট ডেট। এরপরে দেখবো বলা হয়েছে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস দশটি কুক SDRF পোস্টের জন্য নোটিফিকেশন বেরিয়েছে। তোমাদেরকে SLPRB অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা দেখবো পোস্ট ডিটেলস। পোস্ট নেম হলো কুক SDRF, নাম্বার অফ পোস্ট 10, টোটাল 10টি পোস্ট রয়েছে। আনরিজার্ভের জন্য 4টি, OBC MOBC-র জন্য 4টি, SDP-র জন্য 1টি, STH-র জন্য 1টি পোস্ট রয়েছে। নেম অফ অর্গানাইজেশন, অর্গানাইজেশন নেম হল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস আসাম। নেম অফ বোর্ড, বোর্ড নেম হল স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আসাম। স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আসামের তরফ থেকে বেরিয়েছে। ফেডারেশন ডিটেলস বলা হয়েছে তোমাদেরকে মিনিমাম 6 পাস করতে হবে এবং ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন তোমাদের HS, তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন 6 পাস এবং ম্যাক্সিমাম HS 5। তারপরে পে স্কেল বলা হয়েছে তোমাদেরকে 12,000 থেকে 52,000 টাকা পে স্কেল থাকবে। এরপরে গ্রেড পে থাকবে 3,900 টাকা। রয়েছে রিকোয়ার্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, এখন আমরা দেখবো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী কী রাখবে। প্রথমে দেখবো হাইট, বলা হয়েছে জেনারেল জন্য হাইট লাগবে 160 সেন্টিমিটার, OBC MOBC-র জন্য হাইট লাগবে 160 সেন্টিমিটার, শিডিউল কাস্ট BSC-র জন্য হাইট লাগবে 160 সেন্টিমিটার, SC-র জন্য হাইট লাগবে 158 সেন্টিমিটার। এখন দেখবো আমরা চেস্ট, জেনারেল জন্য চেস্ট লাগবে 80 সেন্টিমিটার, এক্সপেন্ডেড থাকবে 85 সেন্টিমিটার, তোমাদের 8 সেন্টিমিটার ফুরানোর ক্ষমতা থাকতে হবে। OBC MOBC-র জন্য চেস্ট লাগবে, নর্মাল চেস্ট লাগবে 80 সেন্টিমিটার, এক্সপেন্ডেড থাকতে লাগবে 85 সেন্টিমিটার, অর্থাৎ 8 সেন্টিমিটার তোমাদের ফুরাতে হবে। SC-র জন্য নর্মাল চেস্ট লাগবে 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে তোমাদের হতে হবে 85 সেন্টিমিটার, SC-র জন্য নর্মাল চেস্ট লাগবে 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে তোমাদের 85 সেন্টিমিটার হতে হবে। SC হিলদের জন্য হাইট লাগবে 77 সেন্টিমিটার, ফুলিয়ে তোমাদের 82 সেন্টিমিটার হতে হবে। এরপরে বলা হয়েছে এজ লিমিট, বলা হয়েছে 18 থেকে 40 বছর হলে তোমরা এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। বয়স গণনা করা হবে 1 জানুয়ারি 2023, অর্থাৎ তোমাদের 1 জানুয়ারি 2005 থেকে 1 জানুয়ারি 1983 এর ভিতরে তোমাদের জন্ম হতে হবে। তবে এজ রিল্যাক্সেশন রয়েছে OBC MOBC-র জন্য 3 বছর, SC-র জন্য 5 বছর এবং ST-র জন্য 5 বছর এজ রিডাকশন রয়েছে। এরপর আমরা দেখবো ন্যাশনালিটি, বলা হয়েছে ন্যাশনালিটি দ্য ক্যান্ডিডেট মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড এ পারমানেন্ট রেসিডেন্ট অফ আসাম, বলা হয়েছে তোমাকে ভারত আসামের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে। এরপরে বলা হয়েছে PRC, বলা হয়েছে থাকতে হবে বা ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে। যারা SC ST OBC MOBC তাদের SC ST OBC সার্টিফিকেট থাকতে হবে। এরপর বলা হয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, বলা হয়েছে তোমার অবশ্যই আসামের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম থাকতে হবে। এরপর বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ, বলা হয়েছে তোমাকে আসামিজ বা স্টেটের যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে পারদর্শী হতে হবে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট যে হাউ টু অ্যাপ্লাই, এখন আমরা দেখবো কীভাবে অ্যাপ্লাই করবে। বলা হয়েছে অ্যাপ্লাই করার জন্য SLPRB-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এখানে গিয়ে ইম্পর্টেন্ট লিঙ্কে ক্লিক করবে। এরপরে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক, এখানে ক্লিক করবে। এরপরে তোমাদের সামনে একটি নতুন ওয়েব ওপেন হবে, এখানে রেজিস্টার বাটন তোমাদের ক্লিক করতে হবে।
এরপরে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, সমস্ত গুরুত্বপূর্ণ ডিটেলস দিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তোমাদের সব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপরে তোমাকে সমস্তগুলো ভালো করে ফিল আপ করে আপলোড করে তোমাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করা হবে, তোমাদেরকে একটি একনোলেজ কপি দেওয়া হবে, সেই একনোলেজ কপিটি রেখে দেবে। এরপরে বলা হয়েছে আমরা যাবো কী কী ডকুমেন্ট লাগবে, রিকোয়ার্ড ডকুমেন্ট কী লাগবে। বলা হয়েছে পাসবুক সাইজ ফটো লাগবে, যেটা জেপিজি এবং পিএনজি ফরম্যাটে থাকতে হবে। ম্যাক্সিমাম ফাইল সাইজ থাকতে হবে 450 KB। এরপরে তোমাদেরকে সিগনেচার আপলোড করতে হবে, যেটা জেপিজি এবং পিএনজি ফরম্যাটে দিতে হবে, যার ম্যাক্সিমাম ফাইল সাইজ 100 KB-র ভিতরে হতে হবে। এরপর বলা হয়েছে এইজ প্রুফ, তোমাদেরকে এইজ প্রুফ দিতে হবে, যেটা পিডিএফ ফরম্যাটে দিতে হবে, যার ম্যাক্সিমাম ফাইল সাইজ 200 KB। এরপরে তোমাদেরকে এডুকেশন ডকুমেন্ট দিতে হবে, যেটা ফরম্যাট থাকবে পিডিএফ ফরম্যাটে দিতে হবে, যেটার ম্যাক্সিমাম ফাইল সাইজ 200 KB। এরপরে তোমাদেরকে পেনশন পে অর্ডার দিতে হবে, এটা পিডিএফ ফরম্যাটে দিতে হবে, যার ম্যাক্সিমাম ফাইল সাইজ 200 KB। এরপরে তোমাদের আইডি কার্ড ইস্যু বাই দ্য জেলা সাংসদ ওয়েলফেয়ার অফিসার, এই ডকুমেন্টে দিতে হবে, যেটা পিডিএফ ফরম্যাটে দিতে হবে, ম্যাক্সিমাম ফাইল সাইজ 200 KB ভিতরে হতে হবে। এরপরে তোমাদের আধার রেফারেন্স সার্টিফিকেট দিতে হবে, যেটা পিডিএফ সাইজে দিতে হবে, যার ম্যাক্সিমাম ফাইল সাইজ 200 KB-র ভিতরে হতে হবে। এরপরে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার এগুলো জেপিজি বা পিএনজি ফরম্যাটে দিতে হবে, ও সিমিলারে আদার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো পিডিএফ ফরম্যাটে তোমাদেরকে আপলোড করতে হবে। এরপরে বলা হয়েছে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট, অ্যাপ্লিকেশন শুরু হবে 15 অক্টোবর 2023 থেকে, লাস্ট ডেট থাকবে 1 নভেম্বর 2023। তোমাদের যদি কোয়ালিফিকেশন মিলে অবশ্যই এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করবে। এরপর দেখবো ইম্পর্টেন্ট লিঙ্ক, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া আছে, ভালো করে দেখে নিবে। সো এই ছিল আজকের ভিডিও, এইরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।